আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা আজকে আসছি সাউথ এন্ড স্কুল ফর গার্লস, যেটা গ্রামার স্কুল। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আসলে ইয়ার ফাইভের পরীক্ষাটা পরেই যে প্যারেন্টসরা আসলে প্রিপারেশান নেন গ্রামার স্কুলে দেওয়ার জন্য তাদের বাচ্চাদেরকে, লন্ডনের বাইরেই ম্যাক্সিমাম স্কুলগুলো, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যেহেতু অনেক বেশি কম্পিটিশান, প্যারেন্টসরা আগ থেকেই আসলে বাচ্চাদেরকে ইয়ার ফোর ফাইভের পর থেকেই বাচ্চাদেরকে দেয়, যাতে করে ইয়ার সেভেনের জন্য সেই বাচ্চাগুলো প্রিপারেশান নিতে পারে এবং সেই অনুযায়ী আসলে ওই প্রিপারেশানটা একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যায়। আলটিমেট সিচুয়েশানে এটা এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। আমার মেয়ে যেটা শুরু করলো গত বছরের নভেম্বর থেকে, এখন সেপ্টেম্বর পরীক্ষা দিচ্ছে, আলটিমেটলি আমার জন্য একটু লং জার্নি হয়ে গেছে। এবং এক্ষেত্রে বাচ্চাদের কোয়ালিটি অনুযায়ী তারা আসলে কতটুকু গ্র্যাপ করবে ইনফরমেশান এবং সে অনুযায়ী কীভাবে প্রিপারেশানটা নিবে, সেটা আসলে প্যারেন্টসদেরও যথেষ্ট হার্ডওয়ার্কিং করতে হয়। এই জায়গাটাতে অনেকগুলো জায়গায় পরীক্ষা হয়, কেন্ট, সাউথ এন্ড থেকে শুরু করে উডফোর্ড, আমরা যেটাকে রেড ব্রিজ বলি সেটা, এবং হেনরিয়েটা বার্নেট, ওয়ান অফ দ্য টপ, ওইখানেও আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতেই বললো যে ভালো পরীক্ষা হয়েছে। আমরা আসলে প্যারেন্টস তো বাইরে থেকেই বাচ্চাদের মুখ থেকে শুনে আমরা বুঝতে পারি যে ধরেন এই যে প্রিপারেশনটা, এটা আসলে কবে থেকে নেওয়া উচিত বলে মনে করেন আপনি? ওয়েল, ইট ডিপেন্ডস, আসলে হচ্ছে যে এটা তো আসলে লং টার্ম একটা প্রসেসের মধ্যে দিয়ে, স্কুলটা জেনেরিক যে স্কুলটাতে পড়াশোনা করছে সেটা ওরা খুব কমনলি ন্যাশনাল ক্যারিকুলাম ফলো করে। এর বাইরেও গ্রামার স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের অনেকগুলো নন ভার্বাল, ভার্বাল রিজনিং থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো ওরা আসলে ইয়ার সেভেনের জন্য প্রিপারেশান, মানে হচ্ছে ইয়ার ফাইভেই এখন পরীক্ষাটা দিচ্ছি হিসাব অনুযায়ী, ইয়ার সিক্সে উঠলো তারা, তো সেক্ষেত্রে সেটা আসলে অনেক আগেই তাদেরকে ইয়ার সেভেনের জন্য প্রিপারেশানটা নিয়ে নিতে হচ্ছে। এক্ষেত্রে বাচ্চারা যদি সম্ভব হয়, প্যারেন্টসরা যদি ইয়ার ফোরের পর থেকেই আসলে শুরু করেন সেটা বেটার, ইয়ার ফাইভ ও ওয়ান ইয়ার আসলে লং টার্ম, এবং এক্ষেত্রে আসলে অনেক কিছুকে স্যাক্রিফাইস করে বাচ্চারা আজকে পরীক্ষা দিতে আসছে। এমনি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, ধরেন মানে গ্রামার স্কুলে পড়াইতেই হবে, বা ধরেন এই যে অনেক প্যারেন্টস খুব কষ্ট করেন, হলিডে অফ করে দেন, মানে এত তফাৎ কি না নর্মাল স্কুলের সাথে, আপনি কি মনে করেন? ওয়েল, আমার কাছে যেটা মনে হয়, আমি সবসময় বলি একটা বিষয়, আমরা যারা বাংলাদেশি প্যারেন্টস, আমি যদি এখানে একটু দেখি বা বিভিন্ন গ্রামার স্কুলে যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা আমার হলো, মূলত আমাদের সাউথ এশিয়ান লোকজনই মনে হচ্ছে যে গ্রামার স্কুল রিলেটেড একটা ওনাদের মধ্যে যে কাজ করে যে আগ্রহটা, এবং তারা বাচ্চাদেরকে এখানেই দিতে হবে, এরকম একটা বিষয়। বিষয়টা আসলে ঠিক তেমন না। হ্যাঁ, এখানে একটু ক্লাসিফিকেশনটা ভিন্ন, ডেফিনেটলি এখানে স্কুলটা বিভিন্নভাবে হয়তো বাচ্চাদেরকে টেক কেয়ার করে, কিন্তু আমি যেটা দেখলাম যে আমাদের, আমি টাওয়ার হ্যামলেটস থেকে আসছি, ওইখানেও কিন্তু প্যারেন্টসদের সাথে টিচারদের গুড ইন্টারাকশান হয়, স্কুলগুলো খুব বেশি কেয়ারিং এবং ন্যাশনাল ক্যারিকুলাম ফলো করে। সো আলটিমেট সিচুয়েশনে আমার কাছে মনে হয় না যে কোনো অংশেই সেই বাচ্চাগুলো কম। ওভারঅল আরেকটা জিনিস যেটা বলার থাকে সেটা হচ্ছে যে আমরা প্যারেন্টসরা কিন্তু অনেকগুলো জায়গাতে কিন্তু লিমিটেড থাকি, লাইক আমাদের রিলিজিয়াস পারপাস সার্ভ করতে হয় যারা আমরা মুসলিম তাদের জন্য, অথবা আমরা আমাদের কমিউনিটি সার্ভ করতে হয় বিভিন্ন কারণে, আমাদের কমিউনিটিতে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশন আছে এবং আমরা কমিউনিটির বিষয়গুলো আসলে ডিল করতে যাই। অনেক ক্ষেত্রে যারা আমরা আউট অফ লন্ডন চলে আসতে চাই বা বাচ্চারা গ্রামের স্কুলে যদি চান্স পেয়ে যায়, দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো আসলে আমাদের মানে অ্যাকোমোডেট করাটা অনেক টাফ হয়ে যায়। আপনি চান্স পেলে কি আপনি লন্ডন থেকে মুভ করবেন? ডেফিনেটলি আমার যদি বাচ্চা ভালো একটা স্কুলে চান্স পায়, যেহেতু অনেকগুলো স্কুলে পরীক্ষা দিচ্ছে, ভালো স্কুলে চান্স পায়, আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে কয়েকটা আছে, সো সেগুলোর মধ্যে যদি কোনো একটাতে পায় আমি ডেফিনেটলি ট্রাই করবো মুভ করার জন্য। এটা অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হয়, কাছাকাছি হয় এবং কমিউনিকেশন যদি ভালো থাকে, দেন ডেফিনেটলি আমি লন্ডন টু গ্রামার স্কুলে আসলে পরীক্ষাটা, আমরা তো এক বছর দেড় বছর ধরে আমরা কোচিং করাচ্ছি, তো সবাই এভাবেই করাইতেছে, করানোর পরে টেস্টটা হয় আর কি এখানে এইভাবে। যদিও অনেক হার্ড একটা পরীক্ষা, মানে টিকার জন্য অনেক কঠিন হার্ডওয়ার্ক করতে হয়,